নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 11 মে 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ অবস্থান করছে মিথুন রাশিতে। দিনের শুরুটা একদম হচ্ছে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা দিয়ে এবং একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চন্দ্র প্রবেশ করছে রাহু নক্ষত্র আদ্রা নক্ষত্রে। আপনারা যদি দেখেন, মঙ্গল এবং রাহু যেহেতু একত্রে আছে, অর্থাৎ তারা অঙ্গারক যুগের মধ্যে আবদ্ধ আছে। যেহেতু গতদিন মঙ্গলের নক্ষত্রের প্রভাব ছিল, সেখানে অঙ্গারক যুগের কিছুটা প্রভাব কাজ করেছে এবং রাহুর নক্ষত্রে আজ তো অঙ্গারক যুগের প্রভাব ভীষণভাবে কাজ করবে। তো কয়েকটা বিষয় আপনাদের সকলকেই সজাগ সতর্ক থাকতে হবে, সেই বিষয়গুলো আমি আগে জানাবো এবং রাহুর নক্ষত্রের জেনারেল প্রভাবগুলো কী কী পড়বে সকলের জন্য সেটাও আমি এখানে ডিসকাস করবো। এখানে আপনার রাশি, লগ্ন, ডেট অফ বার্থ, থেকে জিগুষ্টি কিছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি আপনার একটু মনোযোগ সহকারে শুনে যান। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি আমরা, যেহেতু রাহু নক্ষত্রের প্রভাবিত দিন, আজকের দিনটা কিন্তু তার আগে মঙ্গল নক্ষত্রও থাকছে অ্যাক্টিভ দিন, অর্থাৎ শুয়ে বসে কাটাবার দিন নয়, দিনটা কাজে লাগাবার মতো দিন। এদিক ওদিক যাত্রা ভ্রমণ, এদিক ওদিক ঘোরাঘুরি, আপনার কোনো প্রয়োজনীয় কাজ নিয়ে কোথাও যাওয়া, কোথাও গিয়ে কোনো আপনার মনোরঞ্জনের জন্য যাওয়া, এন্টারটেনমেন্ট, যাই হোক না কেন, তো কাজটা কিন্তু হাসিল করার দিন। কোনো ব্যবসায়িক কাজেও আপনি যেতে পারেন, পড়াশোনার জন্য যেতে পারেন, যে কোনো বিষয় আজকের দিনে কিন্তু লক্ষ্যমাত্রা স্থির করে এগোবার জন্য আজকের দিনটা কিন্তু বেশ ভালো। রাহু নক্ষত্রের প্রভাব যেহেতু আছে, এটা মাথায় রাখবেন যে অযথা ঘোরাঘুরি বেশ কিছু কাজে হতে পারে। আপনি হয়তো ফোন করে গেলেন না কোনো জায়গায়, গিয়ে দেখলেন সেই জায়গায় কাজটা হলো না, বা কোনো দোকানে যাচ্ছেন দেখছেন সে তখন দোকানটা বন্ধ। তো এই অযথা ঘোরাঘুরি, আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, যেখানে যাবেন একটু খবরাখবর নিয়ে যাবেন, ফোন করে যাবেন, সেটা তুলনামূলক ভালো হয়, নচেত কিন্তু বা রুটটা জেনে গেলেন, নচেত আপনাকে একটু ঘুরতে হলো বাড়তি। তো এই জায়গাগুলো হয়তো আপনার ক্ষেত্রে হতে পারে, আপনি একজন ধরুন ফুড রাইডার, তো সেখানে আপনাকে তো বাড়তি দৌড়ঝাঁপ করতে হচ্ছে, তো সেগুলো কিন্তু হতে পারে রাহু নক্ষত্রের প্রভাব থাকার জন্য। তবে এটা মাথায় রাখতে হবে যে রাহু নক্ষত্র পরিশ্রমী ব্যক্তিদের সাপোর্ট করে এবং যেখানে টাফ কিছু কাজ যেটা সকলের দ্বারা সম্ভব নয়, মাটি কাটার কাজ হচ্ছে, খনন কার্যের কাজ হচ্ছে, রাস্তাঘাটে কাজ হচ্ছে, সেই কাজগুলো বা আপনি কোনো মোট বহন করছেন সেই কাজগুলো রাহু কিন্তু ইন্ধন দেয় এবং সেখানে সাপোর্ট দেয় এবং সেখানে কিন্তু ভালো ফল আশা করতে পারে জাতক জাতিকারা। এই জায়গাটা একটা পজিটিভ সাইনের মধ্যে থাকছে। কর্মক্ষেত্রে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, যে কাজগুলো একটা সিটে বসে বা এক জায়গায় বসে অনেকক্ষণ ধরে করতে হয়, সেখানে একটু অধৈর্য হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে, বা একটানা যেখানে ফোকাস করতে হচ্ছে আপনার মনোসংযোগ কিছুটা বিঘ্ন হতে পারে। পড়াশোনা স্টুডেন্টদের ক্ষেত্রে পড়তে পড়তে একটু অমনোযোগ, মোবাইল ঘেঁটে নেওয়া, অন্যান্য দিকে মন চলে গেল, এই জায়গাটা হতে পারে। অর্থাৎ টোটালি কোনো বিষয়ে কিন্তু মনোসংযোগের একটা অভাব সারাদিনে কিন্তু কাজ করবে এবং রাহুর নক্ষত্র আপনার ভেতরে যদি মনের অস্থিরতা থাকে, কোনো বিষয় নিয়ে মনে হয়তো চিন্তা আছে, অস্থিরতা আছে, সেটা কিন্তু বাড়িয়ে দেয়। তো এই অস্থির প্রবৃত্তির মন কিন্তু কিছুটা বাড়তে পারে, এটা অবশ্যই আপনার ডেলি রুটিনকে কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে। পড়াশোনা হচ্ছে না বা কোনো কাজ করতে গিয়ে মনোসংযোগের অভাব, এটা কিন্তু জেনারেল বিষয় হতে পারে। যেহেতু অঙ্গারক যোগ চলছে, অঙ্গার মানে হচ্ছে জ্বলন্ত, একদম লাল হয়ে আছে কয়লা, সেই কয়লাটা কি, সেই কয়লাটা হচ্ছে সকলের মনের অবস্থা এবং পরিস্থিতি, সেই রকম একটা উত্তপ্ত পরিবেশ বা পরিস্থিতি। এই যে অঙ্গারক যোগ, এটা কী করে, চারদিক শান্ত হয়ে আছে কিন্তু একটা ঘটনা, একটা বিষয়, একটা ছোট্ট ফোন কল, একটা স্ফুলিঙ্গের মতো আসতে পারে এবং যেটা আপনার মনের অবস্থাকে সাধারণ অবস্থা থেকে ওই অবস্থায় নিয়ে চলে যেতে পারে যেখানে ক্রোধ, রাগ, যে দ্বেষ ছাড়া অন্য কিছুই নেই। তো সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে অঙ্গারক যোগ আছে কি নেই। তবু আমি বলবো, এমন কোনো সিচুয়েশনের মধ্যে আজকে নিজেকে জড়াবেন না যেখানে ঝগড়া হচ্ছে, মারপিট হচ্ছে, প্রচণ্ড রকম বাজেভাবে তর্ক হচ্ছে, কোনো ভায়োলেন্স সিন দেখছেন, কোনো রিলে দেখছেন, যেখানে হয়তো আপনার মনের ভেতরে যে ক্ষোভ, রাগ, যে সেগুলো বেরিয়ে আসতে চাইছে, এই জাতীয় বিষয়গুলোকে অ্যাভয়েড করে চলতে আমি পরামর্শ দেবো, যেটা আমি গতদিনও দিয়েছিলাম মঙ্গলের নক্ষত্রে। আজ কিন্তু রাহুর নক্ষত্রে একই কথাই বলবো। শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে সম্পর্ক, সম্পর্ক থেকে আরম্ভ করে অর্থনৈতিক অবস্থা, এগুলো কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয়, ফোন ছাড়াও আপনি কিন্তু আমাদের চেম্বারে এসেও আলোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা আলোচনা ডিটেল এবং বিস্তারিত হবে এবং সবথেকে বড় বিষয় সেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করার পাশাপাশি ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে যুক্ত রাখবেন, টাইপ করলে পেয়ে যাবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক।
আর আশা করি আপনারা অনেকে ইনস্টাগ্রামে আছেন, ইনস্টাগ্রাম পেজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আমি দিনটাকে পজিটিভ বলবো এবং রোম্যান্টিক বলবো, নতুন প্রেমের যোগাযোগ ইত্যাদি আছে এবং প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা ভালো কাটবে। যদি না ওই অঙ্গারক যুগের যে অবস্থা, রাগ, জেদ, ক্রোধ, ওইখানে আপনি কিন্তু পা বাড়িয়ে দেন, তাহলে সেই অবধি যে সময়টা আমরা যদি দেখি প্রেমের ক্ষেত্রে ভালো, রোম্যান্টিক এবং অবশ্যই উষ্ণতাপূর্ণ সময় থাকতে পারে। কিন্তু যদি ওই ঝগড়া ঝাঁটি রাগ দ্বেষ চালু করেন, সেটা কিন্তু আপনার ভেতরে ক্ষোভ, জেদ, কোনো আশা আকাঙ্ক্ষা যেগুলো তো ফুলফিলড হয়নি সেগুলোকে বার করে আনবে, এটা খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ ঠিক আছে। দাম্পত্য ক্ষেত্রে আমি গতদিনের তুলনায় বেটার আজকের দিনটা বলবো। আজকে মাঙ্গলিক প্রভাব নেই, তবে গতদিন যদি কোনো অশান্তি ইত্যাদি হয়ে থাকে সকালটা তার রেস থাকবে, তার পরবর্তী সময় থেকে ভালো ফল অবশ্যই পাবেন। স্বাস্থ্যের দিকে ব্লাড রিলেটেড সমস্যা, আগুন, ইলেকট্রিকের যাদের সমস্যা হয়েছে সেই ধরনের সমস্যা অ্যাভয়েড করতে হবে। হেলমেট পরে বাইক চালানো বা গাড়ির ট্রাফিক রুল ফলো করে রাস্তাঘাট পার হওয়া, গাড়ি চালানো, এগুলো কিন্তু ফলো করবেন টোটালি। আর যারা পোস্ট অপারেটিভ পিরিয়ডে আছেন, অপারেশনের পরবর্তী সময় হেলথ কনসাস এর বিষয় বা ডাক্তারবাবু যে মেডিসিন দিয়েছেন বা যে রেস্ট্রিকশানগুলো, বিধিনিষেধগুলো থাকে সেগুলো ফলো করে চলার পরামর্শ দেব। আয়ভাব এর ক্ষেত্রে আলাদা করে সমস্যা নেই, আয়ভাব ঠিকঠাক যেরকম আপনার রেগুলার আয় হয় সেটা থাকবে। খরচ বাড়বে এটা নিশ্চিত, খরচ বাড়বে, রাহুল নক্ষত্রে বক সুখ চাহিদা এবং ভুল খাতে খরচ বাড়তে পারে। ফাটকার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ইনভেস্ট এড়িয়ে চলবেন, ফান্ডিং করতে পারেন, সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। নতুন কিছু বিষয়, নতুন কিছু ব্যক্তি বিশেষত, এই ধরনের বিষয়ে হঠাৎ করে কেউ কিছু বললো, অজানা কারোর থেকে কোনো ইনফরমেশান পেলেন, সেগুলো কিন্তু ভুয়ো হতে পারে, একটু যাচাই করে এগোবেন। অনলাইন ফ্রড চক্রের অ্যাক্টিভ থাকার সম্ভাবনা আছে। ভ্রমণ যোগ অত্যন্ত ভালো যেতে পারে এবং বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলোতে অবশ্যই মানসিক প্রশান্তি পেতে পারেন এবং যে কোনো বিনোদন আপনাকে কিন্তু শান্তি দিতে পারে। বিনোদন জগতে যারা আছেন, যারা মিডিয়ায় আছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, তারা ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। এবং অবশ্যই আমি আজকের দিনটাকে এটুকু বলবো যে অবশ্যই এখানে কোনো অর্গানাইজ করা, কোনো মাস গ্যাদারিং করা, কোনো মঞ্চে উঠে স্টেজ পারফর্ম করা, এই জাতীয় ক্ষেত্রগুলোতেও আজকের দিনটা ভালো কাটবে। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশেষ। নক্ষত্র হচ্ছে আদ্রা, লগ্ন হোক বা রাশির আপনার নক্ষত্র, যদি আদ্রার সাথী বা শত বিষয় দিনটা আপনার ইমোশনাল কাটবে। কিন্তু শুধুমাত্র যদি রাশি নক্ষত্র অর্থাৎ চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে তাকে আমরা রাশি নক্ষত্র বলি, আদ্রা, সাথী বা শত বিষয় হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা আছে, ভালো কাটতে পারে। অবশ্যই কিন্তু মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা যা সকাল থেকে শুরু সকালের দিকে থাকছে ভালো কাটতে পারে। অবশ্যই কিন্তু আজকের দিনে বৃহস্পতি তিন নক্ষত্র, রাশি নক্ষত্র অবশ্যই পুনর্বশ বিশাখা পূর্বভদ্রপথ, কিছু সমস্যা ফেস করবে বা কিছু বাধা বিপত্তি, কিছু প্রবলেম টুকিটাকি থাকতে পারে। বুধের তিন রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, এবং কিছু সমস্যা থাকতে পারে চন্দ্রের তিন নক্ষত্র রোহিণী, হস্ত্রা এবং শ্রবণা। শনির তিন নক্ষত্র পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, এরা মোটের ওপর ভালো ফল পাবেন। আর আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু প্রথম কিন্তু প্রাথমিক গুরুত্ব অবশ্যই কিন্তু দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা। আজকের বারবেলা হচ্ছে সূর্যোদয় থেকে 6:39 পর্যন্ত ভোরে, তারপরে কিন্তু দুপুর 1:11 থেকে দুপুর 2:39 পর্যন্ত, এখানেই শেষ নয়। পুনরায় বারবেলা হচ্ছে বৈকাল 4:26 থেকে সূর্যাস্ত অবধি। তো এই তিনটে পাটে বারবেলা থাকছে, যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 4 সংখ্যার প্রভাব, যার মধ্যে কমিউনিকেশান, কানেকশান, খবর, কিছু ভুয়ো খবর থাকতে পারে, একটু যাচাই করে এগোবেন। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার যদি 4-এর আধিক্য দেখেন। আজকে রং হচ্ছে কালো রং এবং লাল রং, মেষলগ্ন নীল, হলুদ, সাদা ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে কালো ব্যবহার করা যেতে পারে, লাল, সাদা, হলুদ ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, সবুজ, নীল, কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং সবুজ রং। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, সবুজ, হলুদ এবং লাল রং বা কমলা রং ব্যবহার করতে পারেন, মাথা গরম থাকলে লাল কমলাটা অ্যাভয়েড করবেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, সবুজ, নীল, তবে স্বাস্থ্যের সমস্যা চলে সবুজটা অ্যাভয়েড করবেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, নীল, কমলা এবং লাল। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল, নীল এবং কমলা রং।
ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, সবুজ, নীল। মকর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু নীল, সবুজ, অবশ্যই কিন্তু হলুদ রঙ। কুম্ভের ক্ষেত্রে সাদা, হলুদ এবং নীল এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, হলুদ। মাথা গরম থাকলে লাল অ্যাভয়েড করবেন, অফ হোয়াইট, সবুজ কালারও ব্যবহার করতে পারেন। রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলল। লগ্ন না জানলে একটা রাশিভিত্তিক দেখবেন, ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। শুরু করছি আলোচনা। মেষলগ্ন মেষরাশি, মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে বুধ কিন্তু আপনাদের রাশিতে প্রবেশ করেছে এবং অবশ্যই এখানে কিন্তু চন্দ্র আজ রাশির তৃতীয় রাহু নক্ষত্রে কানেকশানে দিচ্ছে। খরচপাতি তো একটু আধটু বাড়বেই আজকের দিনে, দূরের যোগাযোগ, ঘোরাফেরা, ব্যস্ততা এগুলো কিন্তু বেশি থাকবে। সম্পর্কের দিক বা রিলেশনশিপের দিকটা আমি বলবো স্বাভাবিক পরিস্থিতি থাকবে, বিদ্যাভাব শুভ যাবে। চলতি রোগভোগ কিছু থাকলে সেই বিষয়টা একটু সতর্ক থাকবে, বিশেষত লোয়ার অর্গান, স্কিন, অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যার ক্ষেত্রে। অবশ্যই আজকের দিনে কমিউনিকেশন ভালো হবে, যে কোনো কাজ শুরু করা, নতুন উদ্যোগ নেওয়া এগুলোর ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয়ে অনলাইন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা আপনি কিন্তু পজিটিভ ফিডব্যাক পাবেন। সাধারণ কেনাকাটি সবসাদ পূর্ণের কাজে আপত্তি নেই, তবে এটুকু মাথায় রাখবেন যে পরিবারে বিশেষ কিছু কেনাকাটি বা বিশেষ কিছু আপনার যদি প্ল্যানিং করা থাকে সেগুলো কিন্তু চট করে শিডিউল চেঞ্জ করবেন না, সেটা কিন্তু অবশ্যই আপনি খুব ভাবনা চিন্তা করে করবেন, সেটা কিন্তু মাথায় রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা ভ্রমণযোগ শুভ, যে কোনো বিষয়ে বিদেশ যাত্রা সংযোগ, দূরযাত্রা সংযোগ এগুলো কিন্তু আছে এবং বিদেশে যারা অলরেডি আছেন তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল বা বেনিফিশিয়ারি রেজাল্ট এখানে কিন্তু আপনারা পেতে পারেন। সমাজসেবা, সামাজিক যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে যারা যুক্ত আছেন, নিউজ মিডিয়া, টেলিকমিউনিকেশন ইত্যাদিতে যারা যুক্ত আছেন, তারা জেনারেলি আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে, কর্মক্ষেত্রে টার্গেট ভিত্তিক কাজ নিশ্চয়ই ভালো যাবে আজকের দিনে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশি, বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি কিন্তু সরাসরি দ্বিতীয়ভাবে এবং বুধ রাশির দ্বাদশে প্রবেশ করেছে। খরচ একটু বাড়বে কিন্তু আয়ভাব মোটের ওপর স্থিতিশীল থাকবে। আর্নিং কিছু সোর্স বা ইত্যাদি নতুন করে আর্থিক যোগাযোগ এগুলো কিন্তু পেতে পারেন। সাধারণভাবে আজকের দিনটায় কর্মক্ষেত্রে কথা বেছে যারা খান, নিউজ মিডিয়ায় যারা যুক্ত, যে কোনো ধরনের ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, সফটওয়্যারে যারা যুক্ত, অনলাইন ভিত্তিক কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে, কিছু ইল্লিগাল অ্যাক্টিভিটিতে সম্ভাবনা রয়েছে, তবে চলতি প্রেমের মধ্যে সাধারণভাবে একটু বাদ বিচার করে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে অনলাইন কাজে অগ্রগতি থাকবে, ফ্যামিলি রিলেটেড ব্যবসাগুলো ভালো যাবে, পরিবার কেন্দ্রিক অন্য কোনো কাজকর্ম ভালো যাবে। আর এখানে পুরনো টাকাগুলো উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। খাওয়া দাওয়ার রুচির সামান্য পরিবর্তন হবে, মিথ্যা কথা বলে মিথ্যার জালে জড়াতে পারেন, কিছু সমস্যার সৃষ্টি করতে পারেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। আত্মীয়দের পরামর্শ অবশ্যই শিরোধার্য করবেন। ঘুম সংক্রান্ত বিষয়ে একটু আপডাউন আজকের দিনটা হতে পারে। সাধারণভাবে আজকের দিনে নতুন কিছু কেনা বেচা ইত্যাদি করা যেতে পারে, অসুবিধা নেই। আর এটা মাথায় রাখবেন যে কথা মেপে বলার চেষ্টা করবেন আজকের দিনে, তবে সাধারণত বক্তা যারা, গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো ফল পাবেন। বুধ দ্বাদশ গোচরের পর কিছু বিষয় একটু আপনার কিছু খরচ একটু বেড়ে গেল এটা কিন্তু মনে হতে পারে, সেটা সাময়িক সময়টা কিন্তু ফিল হতে পারে, এটা খেয়াল রাখবেন। আর এটুকু বলতে পারি যে কোনো কাজ শুরু করা, কোনো কাজ উদ্যোগ নেওয়া এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। রাহুর প্রভাব যেহেতু একাদশে আছে, সম্পর্ক, রিলেশনশিপ, এই ধরনের নতুন কিছু যোগাযোগ আসা, কিছু ফাটকা লাভের সংযোগ আসা, এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি, মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু লগ্নেই, অর্থাৎ মিথুনেই চন্দ্র অবস্থান করছে এবং বুধ বর্তমানে একাদশে প্রবেশ করছে। প্রাপ্তিযোগ মিথুনের ক্ষেত্রে বাড়বে, কিছু এক্সপেকটেশন ফুলফিলড হবে। কর্মক্ষেত্রে আজকের দিন একটু ব্যস্ততা থাকবে, বাড়তি কাজের কিছুটা প্রেশার, ওয়ার্কলোড থাকতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়ে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। ফ্যামিলি রিলেটেড নতুন কিছু যোগাযোগ আজকের দিন আসতে পারে। চন্দ্র লগ্নে থাকার জন্য কিছু বিষয় আজকের দিনে কিন্তু অত্যধিক আবেগ, চিন্তা থাকলে অত্যধিক চিন্তা, আনন্দ থাকলে অত্যধিক আনন্দ, এই অত্যধিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু থাকতে পারে। সাধারণ সর্দি কাশির ধাতের বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি থাকবে। মায়ের মতকে গুরুত্ব দেবেন। সাধারণভাবে সর্দি কাশির ধাতটা যেরকম বললাম, সেটা ছাড়াও অ্যালার্জিটিক সমস্যা থাকলে সে বিষয়টা একটু খেয়াল রাখবেন। সাধারণভাবে এছাড়া আজকের দিনে সমাজসেবা, জীব সেবা ইত্যাদি কিন্তু ভালো হবে। মেডিকেল কাজে অগ্রগতি থাকবে। সোশ্যালি আপনার লাইফ কিন্তু বা সোশ্যালি কোনো কাজে ইনভলভমেন্ট এগুলো কিন্তু ভালো থাকবে, এক্ষেত্রে ভালো ফল পাবেন। আর অন্যান্য বিষয়ে সাধারণত কেনা বেচা করতে পারেন, সেভিংস ফান্ডিং করতে পারেন, কিছু বিষয়ে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। কথা একটু মেপে ঝুপে বলার চেষ্টা করবেন, আদারওয়াইজ আজকের দিনটা পজিটিভ। আর এখানে অবশ্যই পিতা গুরুজন এদের মতকে বেশি গুরুত্ব দেবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, নিচে ডিসক্রিপশন সহ উপরেখাটা দেওয়া আছে। ব্যবসায়িক যোগাযোগগুলো আজকের দিনে পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশ গোচর করার জন্য একটু শরীর মনের ওপর বাড়তি কাজে স্ট্রেস, কিছু দায় দায়িত্ব এগুলো কিন্তু আপনার কিছুটা ক্লান্তি করতে পারে বা ক্লান্তি ভাব নিয়ে আসতে পারে। এখানে কিন্তু লোয়ার গণ্ডিতের বিষয়ে সতর্ক থাকবেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি কিন্তু বাড়তে পারে। সম্পর্ক বা রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা তুলনামূলক স্বাভাবিক থাকবে। গতদিন যদি আবেগ তাড়িত থাকে তুলনামূলক আজকের দিনটা স্বাভাবিক থাকবে, তবুও তর্ক বিতর্ককে এড়িয়ে চলবেন যেহেতু বুধরাহু মঙ্গলরাহু অঙ্গারক যোগ চলছে। আর এখানে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে, কিছু বিষয় আজকের দিনে বাড়তি কিছু জায়গায় ট্রাভেল করতে হতে পারে, হয়তো বাস মিস করলেন, কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে কিছু দেরি হয়ে গেল, সেখানে আর একটু কিছু বাড়তি ট্রাভেল করতে হলে এই বিষয়গুলো থাকতে পারে। খরচপ্রবণ দিন থাকবে, কর্মভাব স্বাভাবিক থেকে ভালো থাকবে, তবে রুটিন ট্রান্সফার কিছু চেঞ্জেস এগুলো হতে পারে। আর বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য জীবন স্থিতিশীল থাকছে, বুধের প্রবেশ যেহেতু কর্মভাবে ঘটেছে এই সময় কিন্তু কাজের ক্ষেত্রে যাত্রা কর্মসূত্রে মুভমেন্ট এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে, আউটডোর ওয়ার্কসগুলো আজকের দিনে ভালো যেতে পারে। আর এটুকু বলতে পারি আজকের দিনটা সাধারণভাবে টেকনিক্যাল প্রফেশনালরা ভালো ফল পাবেন, মেডিকেল কাজে যারা আছেন ভালো ফল পাবেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ তথা বৈদেশিক যে কোনো কাজে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ উপরের কার্ডে দেওয়া রইল। আর এখানে এটুকু বলবো যারা জন্মস্থান থেকে এখনও অবধি দূরে আছেন তাদের ক্ষেত্রে দিনে কিছুটা অ্যাডভান্টেজ কিছু বিষয় থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কিন্তু সিংহের অবস্থান করছে চন্দ্র একাদশভাবে। প্রাপ্তিস্থান শুভ, আয়ভাব শুভ, কিছু চটপট পরিবর্তন, কিছু সাডেন চেঞ্জ যেটা আমরা বলি হঠাৎ করে কিছু পরিবর্তন হলো, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। প্রাপ্তিযোগ ভালো যাবে, সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ থাকবে, কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তন ফিল করবেন, খরচ প্রবণতা একটু একটু বাড়তে পারে, আয়ের যোগ আছে, ফাটকা লাভের যোগ আছে, কিন্তু খরচ প্রবণতা বাড়বে। রাত জাগার টেন্ডেন্সি অনেকের ভেতরে বাড়তে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে যৌথ কাজ একটু মানিয়ে চলা দরকার, গবেষণা রিসার্চে যারা যুক্ত আছেন ভালো ফল আজকের দিনে পাবেন। মুড সুইং একটু বেশি হবে আজকের দিনে, কিছু ইলিগ্যাল অ্যাক্টিভিটিস বা ইলিগ্যাল রিলেশন আজকের দিনে কিন্তু বিল্ড আপ করতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। চ্যানেল কর্মভাব ভালো, ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে, তবে গত দিনের তুলনায় আজকের দিনটা কর্ম পরিবেশ অনেকটা আলাদা থাকবে। বুধের যেহেতু ট্রানজিট হয়েছে এই মুহূর্তে নবমে, একাদশ কোটি নবমে যাওয়ার জন্য বাধা বিঘ্নতা আপনার প্রাপ্তিযোগে দেরি বিলম্ব এগুলো কিন্তু অনেকটা দূর হবে এবং পরবর্তী সময় এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি কিন্তু অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশির কিন্তু সামাজিক যোগাযোগ আজকের দিনে ভালো হবে, কেনাবেচা সাধারণভাবে করতে পারেন, কোনো জিনিসপত্র যে কোনো কেনাবেচা, কোনো লোন নেওয়া এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে এবং কর্মক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ হওয়ার কিছু সম্ভাবনা আজকের দিনে থাকতে পারে। স্বাস্থ্যের দিকটা লোয়ার গণ্ডিজের বিষয়ে সতর্ক থাকবেন, ব্যাক পেইন জাতীয় সমস্যাগুলো একটু দুবারার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, আর পায়ের ব্যথা বেদনা কিছু অংশে বাড়তে পারে। সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল জায়গায় আমি গতদিনও বলেছিলাম কোনো বিরূপ মন্তব্য করা আজকের দিনে উচিত হবে না। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা যেহেতু চন্দ্র দশমভাবে আছে, কাজের জায়গায় বিশেষত মেডিকেল কাজ, জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য এই ধরনের কাজকর্ম, অনলাইন ভিত্তিক কাজকর্ম, অবশ্যই বৈদেশিক কোনো কাজের সঙ্গে সংযুক্তি এগুলোতে আজকের দিনটা কিন্তু গুড রেজাল্ট আপনি কিন্তু পেতে পারেন। আর এখানে আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, টেকনিক্যাল কিছু কাজকর্ম এগুলোতেও ভালো ফল পাবেন। বিদেশে যারা আছেন কর্মের জায়গায় তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ উপরের কার্ডে দেওয়া রইল। আর এটা বলতে পারি যেহেতু চন্দ্র এখানে রাহুর সঙ্গে যুক্ত আছে, লোভ প্রলোভনে কিছু সমস্যা থাকতে পারে, ফাটকা লাভের যোগ থাকলেও লোভ প্রলোভন অতিরিক্ত কিছু নেগেটিভ কাজ করলে সমস্যা হতে পারে। তবে কন্যার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে বুধের ট্রানজিটের জন্য অষ্টমে বুধ প্রবেশ করেছে, কিছু বিষয়ে স্বাস্থ্যের দিকটা নজর রাখতেই হবে, কর্মক্ষেত্রে কোনো ট্রান্সফার অর্ডার বা চেঞ্জেস কিছু পরিবর্তন এই ধরনের বিষয়গুলো আসতে পারে, এই বিষয়টা অবশ্যই সচেতন থাকতে হবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু নবম স্থানে, ভাগ্যস্থানে রাহুর কানেকশান। কর্মভাব শুভ, তবে কাজের ক্ষেত্রে দৌড়ঝাঁপ বেশি হবে, সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো থাকবে। বুধের সপ্তমস্থ অবস্থান ব্যবসায়িক যোগাযোগ বাড়াবে, ব্যবসায়িক উন্নতিতে সাহায্য করবে, বৈদেশিক ব্যবসা, দূরের ব্যবসা এগুলোতে কিন্তু লাভ প্রদান অবশ্যই কিন্তু করতে পারে। সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে আরেকটা পয়েন্ট অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বুধ যেহেতু সপ্তমে প্রবেশ করেছে এই সময় কিন্তু কিছু বিষয়ে আপনার কিন্তু তর্ক প্রবণতা বাড়তে পারে, এটা অবশ্যই কিন্তু কন্ট্রোল করতে হবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে ব্যবসার ক্ষেত্রে
আমি বলবো যেহেতু রাহুর প্রভাব আজকে সারাদিনে, তো কম্পিটিশান একটু থাকবে, যে কোনো ক্ষেত্রে কম্পিটিশানের মধ্যে বা প্রতিযোগিতার মধ্যে উন্নতি থাকবে, সেটা অন্য ক্ষেত্রেও থাকতে পারে। শত্রু নাশের যোগ থাকলে অযথা ঝুটঝামেল অশান্তি আপনার মনকে আকর্ষণ করবে, অবশ্যই বিষয়গুলোকে অ্যাভয়েড করে চলতে আমি পরামর্শ দেবো। মেডিকেল কাজে উন্নতি অগ্রগতি এগুলো কিন্তু থাকবে, অনলাইন কাজে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে, কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা কিন্তু ভালো ফল পাবেন এবং টেকনোলজিক্যাল কাজ যারা করছেন ভালো ফল পাবেন, খেলোয়াড়রা ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। গুপ্ত শত্রু নাশের যোগ আজকে হরস্কোপে আছে, এই বিষয়ে কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। আর এছাড়া আমি এটুকু বলতে পারি, যেহেতু রাহু প্রভাবিত দিন, এখানে কিন্তু কোমরে ব্যথা বেদনা ব্যাক পেন এগুলো বাড়তে পারে, আর কোনো কাজে একটু দৌড়ঝাঁপ বেশি হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ে সন্তান ভাব শুভ, সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। ঘুমের একটু ডিস্টার্বেন্স উনিশ থাকবে, আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ভালো। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে অষ্টমভাবে, এবং এখানে চন্দ্র কিন্তু রাহুর কানেকশান বুধ বর্তমানে ষষ্ঠে আছে। দেখুন, যে কোনো সিদ্ধান্ত একটু ভেবে চিনতে নেবেন, কোনো কোনো ক্ষেত্রে একটু বিভ্রান্ত হতে পারেন, এটা খেয়াল রাখবেন। পঞ্চমস্থ রাহু ক্রিয়েটিভিটি আপনার কোনো সৃজনশীল কাজ এগুলোতে সহায়তা করবে, কিন্তু আপনাকে কিন্তু ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়া হবে, যেটা আমি গতদিন মঙ্গলের প্রভাবের জন্য বলেছিলাম, যেহেতু অঙ্গারক যোগ চলছে এটা আজও কিন্তু খেয়াল রাখতে হবে। পেটের গোলমাল হজমের সমস্যা বাড়তে পারে, সন্তান ভাব আজকের দিনে শুভ থাকতে পারে, তবে সন্তান যাদের আছে সন্তান একটু কথার অবাধ্য, যাদের চঞ্চলতা এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। ফাটকা লাভের যোগ আছে, প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ বা কোনো বিষয়ে ইলিগ্যাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলোর সম্ভাবনা থাকতে পারে। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, তার হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন, কোনো কাজ কিন্তু একটু বাধার মধ্যে দিয়ে গোবে এটা মাথায় রাখতে হবে, কোনো কাজে কিন্তু আপনার ফুল এফোর্ট বা 100% এফোর্ট দিতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেল কর্মভাব ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রটাও খারাপ না, কম্পিটিটিভ এক্সাম পরীক্ষাগুলোতে কিন্তু বর্তমানে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়, আর অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন আজকের দিনে কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, ধনুর কিন্তু সমসপ্তমে চন্দ্র, বিবাহকেন্দ্রিক যোগাযোগ আছে, আবেগপূর্ণতা দাম্পত্য জীবনে বেশি থাকবে, ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো হবে, যৌথ কাজে লাভ হওয়ার সম্ভাবনা আছে, ব্যবসায়িক মামলা এবং দাম্পত্য মামলায় দুটো মামলা চললে অবশ্যই সতর্ক থাকবেন। সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে বুধের সবে সবে প্রবেশ ঘটেছে, নতুন কিছু যোগাযোগ বা প্রেমজ অভিভাবের কানেকশান আছে, কিন্তু সাধারণ প্রেমের মধ্যে একটু বিতর্ক তর্ক এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। আর সামাজিক জীবন মোটার উপর ভালো, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ করতে পারেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা অ্যাডভান্টেজ পাবেন, কিন্তু মনে অস্থিরতা চিন্তা ছটপটে ভাব থাকবে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতিসূচক সংবাদ আজকের দিনে আসতে পারে, সন্তান ভাব শুভ থাকতে পারে, বিদ্যাবুদ্ধি বিকাশ পড়াশোনা এগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে, উচ্চশিক্ষা থেকে আরম্ভ করে প্রতিযোগিতামূলক পরীক্ষা কম্পিটিটিভ এক্সামে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। অবশ্যই ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আর এখানে মেডিকেল কাজ অনলাইন কাজ এগুলোতে উন্নতির জায়গা আপনারা কিন্তু পাবেন। এছাড়া সন্তান যোগ আজকের দিনে শুভ থাকবে, সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে যদি ভাবনা চিন্তা করতে চান সেগুলো কিন্তু আজকের দিনে করা যেতেই পারে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন, আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। আর অবশ্যই লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। মকরলগ্ন মকর রাশি, মকরলগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি কিন্তু অবস্থান করছে ষষ্ঠভাবে, এবং এখানে কিন্তু চন্দ্র রাহুর কানেকশান, যোগাযোগ সাধারণত বাড়বে, দাম্পত্য অশান্তি কিছুটা হতে পারে, দাম্পত্য সুখে কিছু বিঘ্নতা থাকতে পারে। সম্পর্ক বা রিলেশনশিপের দিকটা আজকের দিনটা স্বাভাবিক, তবে বুধের ট্রানজিট যেহেতু হচ্ছে এবং এখানে কিছু বিষয়ে বুধ চতুর্থ অবস্থান করার জন্য একটু তর্কপ্রবণ মন আপনাদের থাকতে পারে। জেনারেলি এছাড়া প্রেমের ক্ষেত্রে সমস্যা নেই, মেডিকেল ইস্যুগুলো একটু খেয়াল রাখবেন, কোনো রানিং হেলথ ইস্যু থাকলে বিদ্যাবুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, অনলাইন কাজে অগ্রগতি উন্নতি থাকছে, কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এবং কর্মক্ষেত্রে কর্মব্যস্ততা থাকবে, সরকারি কাজে উন্নতি থাকবে, মেডিকেল ইত্যাদি জাতীয় কাজগুলো মোটের উপর ভালো হবে। আর এখানে ওভারঅল বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ যেতে পারে, আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু কম্পিটিশান থাকবে এটা খেয়াল রাখবেন, সাধারণ যোগাযোগ অনলাইনের কাজ, সোশ্যাল কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশান এগুলো ভালো যাবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নতুন কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, টেকনিক্যাল প্রফেশনালরা আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন। আর এখানে এটুকু বলবো যে ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন, বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি কিন্তু কুম্ভের অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু পঞ্চমভাবে, পঞ্চমভাবে চন্দ্র রাহুর কানেকশান, খরচ প্রবণতা থাকবে আজকের দিনে, কথাবার্তা একটু মেপে চুপে বলবেন, মিথ্যা কথা বলে সমস্যায় পড়তে পারেন, খাওয়া দাওয়ায় কোনো রেস্ট্রিকশান থাকলে বাধা থাকলে বিধিনিষেধ থাকলে সেগুলো কিন্তু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে,
সন্তান ভাব শুভ, হালকা পেটের গোলমাল থাকতে পারে। কর্মকেন্দ্রিক বিষয়ে জেনারেলি ভালো ফল পেলেও অঙ্গারক যোগের ব্যক্তিদের কর্ম পরিবেশ নিয়ে সমস্যা থাকবে। জেনারেল ব্যবসা ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, প্রাপ্তিযোগ এগুলো থাকবে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ আছে। বক্তা যারা, গান বাজনা যারা করছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। অনলাইন কাজে অগ্রগতি থাকবে। পরিবারে কারো আগমন, বন্ধু সমাগম এগুলো কিন্তু ঘটতে পারে। সাধারণ কেনাকাটি, সংসার পূরণের কাজে আপত্তি নেই, তবে লেখালেখি, কথাবার্তা বলা, কোনো ভাইভা এক্সাম পরীক্ষার OMR সিট ফিল আপ করা, এগুলো বিষয়ে সচেতন থাকবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন আর সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। খাওয়া দাওয়া রুচির কিছু পরিবর্তন হতে পারে, নেশাপানের প্রবৃত্তি যাদের আছে সেগুলো কিন্তু বাড়তে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির চতুর্থে, গতদিন মঙ্গলের কানেকশান ছিল, আজকে কিন্তু রাহুর কানেকশান, এটা মাথায় রাখতে হবে। মনে চঞ্চলতা, ছটপটে ভাব, অতিরিক্ত কিছু বিষয়ে কিন্তু আপনার আবেগ এগুলো বেশি থাকবে। যে কোনো সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে নেবেন। তাড়াহুড়ো করলে কিছু কাজে ভুলভ্রান্তি, সিলি মিস্টেক্স এগুলো কিন্তু ভীষণভাবে হতে থাকবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটায় আবেগপূর্ণ, নতুন প্রেমের যোগাযোগপূর্ণতা থাকবে। তবে রাহু যেহেতু প্রভাব, কিছু বিষয়ে ইল্লিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলোর সঞ্চার হতে পারে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। সাধারণ কেনাকাটি, সংসৎপূর্ণের কাজে আপত্তি নেই, সেগুলো করতে পারেন। বিশেষ কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে। সোশ্যাল লাইফে কিছু উন্নতি, যোগাযোগ, সোশ্যাল লাইফে আপনার কিছু পজিটিভ ঘটনা ঘটা এগুলোর কিন্তু সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। জেনারেলি কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ, উন্নতি এগুলো কিন্তু পাবেন। সরকারি চাকরিতে উন্নতির যোগ থাকবে। সেলফ প্রফেশন ইত্যাদি জেনারেল ব্যবসাগুলো কিন্তু মোটের ওপর ভালো যাবে। তবে আজকের দিনে ঘুম কম হবে, রাত জাগার টেন্ডেন্সি বাড়তে পারে। রুটিন মাফিক কাজগুলো কিন্তু আজকের দিনে ব্যাঘাত যোগের জায়গায় থাকবে। যে কোনো ক্ষেত্রে রুটিন মাফিক কাজে কিন্তু কিছু সমস্যা ইত্যাদি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল, আপনারা দেখে নেবেন। আর এটুকু বলতে পারি, আজকের দিনে যে কোনো ধরনের সর্দি কাশি, দাঁত ইত্যাদি বিষয়ে একটু সতর্ক থাকবেন, যেহেতু চতুর্থভাবে চন্দ্র আছে, ব্রঙ্কিয়াল, অ্যালার্জিটিক সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।